আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিলেন। খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান, এমন এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। তিনি বলেন, মা সামিত মিসলাহা কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর গুরুত্বপূর্ণ খুতবা কখনো শুনিনি। ফাকালা, তিনি তার খুতবায় বললেন, লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, লা বাকাইতুম কাসিরা ওয়ালা যাহাবতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, তোমাদের হাসার তেমন কোনো সময় আসতো না, শুধু কান্নাকাটি করে সময় কাটাতে। গাত্তা আসাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজুহাহুম, এই কথা শোনার পরে সাহাবীগণ তাদের নিজস্ব কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে নিলেন, এবং মুখমণ্ডল যখন নিচু দিকে করে নিলেন, আল্লাহুম খানিন, তখন সবারই কান্নার একটা গুনগুন শব্দ ছিল। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয়ে কাঁদার জন্য সময় বের করে কান্নাকাটি করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য বুঝে আমল করার জন্য সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা যেন তোমার ভয়ে সময়ে কান্নাকাটি করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইদুল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লি ইয়াউমালা দিল্লা ইল্লা দিল্লুহু, এই চারের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মানুষের মাথার উপরে এক মাইল উপরে, অর্ধ হাত নয় কামেক দারে মাইলিন, এক মাইল উপরে সূর্য থাকবে, মানুষ সূর্যের তাপে ঘেমে একেবারে ঘামের মধ্যে চলতে থাকবে, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত।